সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে তোমাদের সকলকে স্বাগত। আমি আঞ্জুমান আরারুনা, বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে অধ্যায় 4 নিয়ে আলোচনা করব। এই অধ্যায় হচ্ছে বার্ষিকের প্রস্তুতির জন্য। আমি আবারও বলছি, তোমাদের এখন যে ক্লাসগুলি হবে প্রত্যেকটি ক্লাস হবে বার্ষিক পরীক্ষা সিলেবাস অনুযায়ী, এবং আমি আমার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। বার্ষিক পরীক্ষার যে সিলেবাস রয়েছে, সিলেবাসের প্রথম যে অধ্যায় রয়েছে, এই অধ্যায় হচ্ছে অধ্যায় 4। তো নবম শ্রেণীর শিক্ষার্থী অধ্যায় 4 হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি অধ্যায়ের 4-এর প্রথম অংশ থেকে আমি আলোচনা করব, এবং আমি প্রতিটা পৃষ্ঠা থেকে যে গুরুত্বপূর্ণ টপিক, জ্ঞান অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা যেসব প্রশ্ন আসে, সমস্ত কিছু আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি তোমরা বাসায় ভালোভাবে পড়ার জন্য আমার কথাগুলি মনোযোগ দিয়ে শুনবে, এবং আমার লেকচারটা যখন তোমরা শুনবে তখন বাসায় বই খুলে পড়ার চেষ্টা করবে। তো মূল আলোচনা শুরু করা যাক। অধ্যায় 4-এর জীবনী শক্তি অধ্যায়ের প্রথম যে অংশটি রয়েছে শক্তি ও অ্যাটিপি নিয়ে, হচ্ছে আমরা যে পদার্থবিজ্ঞানে বাসে যেরকম শক্তি সংজ্ঞা রয়েছে, শক্তির সৃষ্টি বা ধ্বংস হয় না, শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়, ঠিক সেভাবেই জীব দেহে পরিবেশ থেকে প্রতিনিয়ত শক্তি সংগ্রহ করে, এবং এই শক্তিটা সে হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত করে সঞ্চয় করে রাখে, আবার একটা সময় পরে সেই শক্তি আবার পরিবেশে ফিরিয়ে দেয়। এটা হচ্ছে শক্তি। তো হচ্ছে এখানে তোমাদের আমাদের যে ডিএনএ রয়েছে, এবং ডিএনএ আরএনএর গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। ডিএনএ আরএনএর গাঠনিক উপাদান হচ্ছে অ্যাডেনিন। এই অ্যাডেনিন হচ্ছে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডেনোসিন উৎপন্ন করে, এবং এই যে অ্যাডেনিন হচ্ছে এটা একটা নাইট্রোজেন বেস, এটা মনে রাখতে হবে। আমি প্রত্যেকটি ই বলবো তোমাদের, দেখা যায় যাতে বহু নির্বাচনী প্রশ্নের সমস্যার সমাধানও হয়ে যায়, এই জন্য বারবার যে কথাটা বলবো একটু ভালোভাবে তোমরা খেয়াল করে শোনার চেষ্টা করবে। অ্যাডেনিন হচ্ছে একটি নাইট্রোজেন বেস, এটি 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগারের সাথে যুক্ত হয়ে অ্যাডেনোসিন উৎপন্ন করে, এবং এই হচ্ছে অ্যাডেনোসিনের সাথে হচ্ছে 1টি 2টি 3টি এভাবে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসফেট যুক্ত হয়। এই ফসফেট যখন 1টি ফসফেট যুক্ত হয় তখন এএমপি, এটা হচ্ছে পূর্ণরূপ হচ্ছে অ্যাডেনোসিন হচ্ছে মনোফসফেট, এমপি হচ্ছে মনোফসফেট, এডিপি হচ্ছে অ্যাডেনোসিন ডাইফসফেট, এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট। তোমরা পূর্ণরূপগুলিও ভালো করে পড়ে নিবে, কারণ পূর্ণরূপগুলি অনেক সময় তোমাদের জানার জন্য শিখতে হবে, আবার অনেক সময় আমরা বহু নির্বাচনী প্রশ্নে দিয়ে থাকি। তো এভাবে হচ্ছে, এভাবে পর্যায়ক্রমে এক একটা ফসফেট যুক্ত হয়ে কী হচ্ছে, অ্যাডেনোসিন মনোফসফেট, ডাইফসফেট ও ট্রাইফসফেট। এই এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি হচ্ছে নিতে হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন। এটা আমরা জ্ঞানমূলকের জন্য পড়ব, ফসফোরাইলেশন কি। এই যে শক্তি, যে এভাবে ফসফেট যুক্ত হয়ে যে শক্তি নিতে হয়, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। এবং যখন এর বিপরীত প্রক্রিয়া, ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে যখন বের করে দেয়, বিচ্ছিন্ন ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসে, এই প্রক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ফসফেট যুক্ত হওয়াকে বলা হয় ফসফোরাইলেশন, এবং বিচ্ছিন্ন যখন করে দেয় ফসফেটটা, ডিফসফোরাইলেশন। এই দুইটি হচ্ছে, এই যে আমি এই প্রশ্নটা দিয়েছি আমরা জ্ঞানমূলকের জন্য, আমি বারবার বলছি জ্ঞানমূলকের জন্য আমরা পড়ে নিব। এটা হচ্ছে জীবনীশক্তি হচ্ছে অধ্যায়ের
66 পৃষ্ঠায় তোমাদের এই সংজ্ঞা দুটি রয়েছে, তোমরা বই থেকে পড়ে নিতে পারবে। তারপরে আসো হচ্ছে এই যে এভাবে চলতে থাকে প্রক্রিয়া, এই পরিবেশ থেকে শক্তি যে সংগ্রহ সে করছে, এই শক্তি সংগ্রহের ক্ষেত্রে জীবদেহে দুটি কোষীয় অঙ্গাণু এই যে শক্তি সঞ্চয়ের পরে আমাদের জীবের উপযোগী করার জন্য আমাদের যে হচ্ছে কোষীয় অঙ্গাণু রয়েছে, এই অঙ্গাণুসমূহের মধ্যে মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ হচ্ছে দুটি এখানে এক ধরনের ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক একটি জৈব অণু থাকে। এই জৈব অণুটা কী করে আমাদের যে পুষ্টি উপাদান রয়েছে গ্লুকোজ এবং হচ্ছে বিভিন্ন ধরনের অন্তর্বর্তীকালীন অণুর ATP গ্রুপে ফসফেট গ্রুপের বন্ধন হিসেবে সে জমা করে রাখে। এটা হচ্ছে তোমার আমাদের কোন অঙ্গাণুটা কাজ করে, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিড। এই মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে দেখো আবার আছে ATP এর ভূমিকা, এই 66 পৃষ্ঠায় তোমাদের লেখা আছে ATP এর ভূমিকা। ATP কী করে হচ্ছে তার যে শক্তি বের করে দেয়, যে রাসায়নিক বন্ধন ভেঙে শক্তি বের হয়ে আসে, এই শক্তি দিয়ে আমাদের বিভিন্ন ধরনের কাজ হচ্ছে জীবদেহের বিভিন্ন জৈবিক কাজ হয়। এই জৈবিক কাজের মধ্যে রয়েছে মাংসপেশির সংকোচন, ইন্দ্রিয় অনুভূতি, আমাদের হচ্ছে নিঃশ্বাস, কথা বলা, চিৎকার, হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে শুরু করে প্রজনন, দেহের তাপমাত্রা এবং দেহের যে স্বাভাবিক কোষীয় বৃদ্ধি, এই সমস্ত ক্ষেত্রে ATP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ATP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ATP এর ভূমিকা প্রায় তোমাদের 2 নম্বর কিংবা 3 নম্বরের ক্ষেত্রে যদি আসে, আমরা এই ভূমিকাসমূহ পয়েন্ট করে দেওয়ার চেষ্টা করব। ATP এর ভূমিকা আমি যে বলেছি যে এটা তোমাদের বইয়ের 66 পৃষ্ঠা রয়েছে, এটা তোমরা হচ্ছে পয়েন্ট করে শেখার চেষ্টা করবে, দেখা যায় নাম্বার ভালো আসবে। আর আমি যে ATP-র বন্ধনটা পড়িয়েছিলাম যে ATP-টা কী ডাইফসফেটের সাথে শক্তি, দেখো এখানে চিত্র একে আমি দিয়েছি, এটা তোমরা চিত্র একে যদি আসে তোমরা শেখার চেষ্টা করবে যে ATP এর সাথে যখন 3টি ফসফেট যুক্ত হয় অ্যাডেনোসিন ট্রাইফসফেট, আর যখন এখান থেকে শক্তি নির্গত হয়ে যায় অ্যাডেনোসিন ড্রাইফসফেট, আবার যখন ড্রাইফসফেট খাবার থেকে শক্তি পাবে অ্যাডেনোসিন ট্রাইফসফেটে পরিণত হয়, এবার চলতে থাকে। এবং ATPকে বলা হয় শক্তি মুদ্রা, জৈব মুদ্রা, কিংবা ইংলিশে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এই সংজ্ঞাটা আমরা পড়ে নিব, জৈব মুদ্রা কি। ATPকে সাধারণত বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন বা এনার্জি কয়েন। এইটা 66 পৃষ্ঠায় রয়েছে, তোমরা 66 পৃষ্ঠা থেকে পড়ার চেষ্টা করবে। আমি পৃষ্ঠা উল্লেখ করে দিচ্ছি যাতে তোমাদের পড়ার সুবিধা হয়, আমার লেকচার অনুযায়ী তোমরা যাতে বাসায় ভালো করে পড়তে পারো। তারপর আমি দেখো এখানে দিয়েছি ADP, ATP, NADP, এইচের পূর্ণরূপ। আমি এই দুটি পূর্ণরূপ আমি আগেও বলেছি, NADPH হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ড্রাই, হচ্ছে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আমরা এই পূর্ণরূপগুলি পড়ে নিব, ঠিক আছে। এখন আমরা চলে যাই সালোক সংশ্লেষণ, এর পরেই রয়েছে আমাদের সালোক সংশ্লেষণ। আমি এখানে একটি প্রশ্ন দিয়েছি সালোক সংশ্লেষণ বলতে কী বুঝো। আমরা সালোক সংশ্লেষণের সংজ্ঞা একদম অনেক ক্লাস 4 থেকেই সম্ভবত পড়ছি, তো এখন যখন তোমরা নবম শ্রেণীতে উঠেছো সংজ্ঞাটাকে একটু বৃহৎ করে একটু সুন্দর করে গুছিয়ে তোমাদের লিখতে হবে। সালোক সংশ্লেষণের ক্ষেত্রে দেখো আমি একটি চিত্র এঁকেছি সূর্যালোক, ঠিক আছে। এখানে সূর্যালোক পাতায় আসতেছে, আসার পরে এখানে মেসোফিল টিস্যু কোষ, মেসোফিল টিস্যু স্ট্রোমা এঁকেছি, ক্লোরোপ্লাস্ট রয়েছে, তাদের সহায়তেই খাদ্য হচ্ছে
প্রস্তুত করে শালক সংশ্লেষণ পর্যায়টা হয় এবং এখানে আমি একটি রাসায়নিক বিক্রিয়া দিয়েছি শালক সংশ্লেষণে আমরা দুইটা সমন্বয় করে পড়ার চেষ্টা করব একটু খেয়াল করো তোমরা যে প্রক্রিয়া আমি যদি শালক সংশ্লেষণকে সংজ্ঞায়িত করতে চাই যে রাসায়নিক বিক্রিয়ায় সূর্যালোকে সহায়তায় হচ্ছে পাতার মেসোফিল কোথায় মেসোফিল টিস্যুতে সাধারণত শালক সংশ্লেষণ হয় এবং বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বা পানি ব্যবহার করে আলো ও ক্লোরোফিলের সহায়তায় খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ কি খাদ্য প্রস্তুত করছে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত হচ্ছে যে প্রক্রিয়া দেখো এখানে তুমি যদি এই রাসায়নিক বিক্রিয়াটা ভালোভাবে বুঝতে পারো তুমি সুন্দর করে সংজ্ঞায়িত করতে পারবে যে রাসায়নিক প্রক্রিয়ায় সূর্যালোকের সহায়তায় সূর্যালোকের ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাইঅক্সাইড পানি ব্যবহার করে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে তাকে বলা হয় শালক সংশ্লেষণ এখানে যে আমি একটি চিত্র দিয়েছি চিত্রটি এই জন্য দিয়েছি যে কোথায় হচ্ছে শালক সংশ্লেষণ আমাদের একটু এখন ভালো করে আমাদের বুঝতে হবে যে যে পাতা আমি এঁকেছি সূর্যালোক পড়ছে পাতার মধ্যে কোথায় হচ্ছে পাতায় শালক সংশ্লেষণ কোথায় হয় পাতার মেসোফিল টিস্যুতে হয় শালক সংশ্লেষণ পাতার মেসোফিল সাধারণত টিস্যুতে হয় এবং হচ্ছে পত্রন্ধ্রের মধ্যে যে স্ট্রোমা রয়েছে দেখো পত্রন্ধ্রের স্ট্রোমা এবং ক্লোরোপ্লাস্টের সহায়তায় সে খাদ্য প্রস্তুত করে প্রত্যেকটা হচ্ছে তোমার গঠন সুন্দর করে তোমাদের বইয়ের চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছে কারণ তোমরা যদি এভাবে এখন বুঝতে না পারো যে আমরা তো জানি পাতায় কিন্তু যে অভ্যন্তরীণ গঠনটাও তোমরা আস্তে আস্তে তোমাদের শিখতে হবে এই জন্য আমি একটি গঠনটা চিত্র দিয়েছি তোমরা ভালো করে একটু খেয়াল করবে এই চিত্রটি তোমাদের বইয়ে রয়েছে এখন শালক সংশ্লেষণের স্থান কোথায় প্রায় আসে পাতার মেসোফিল টিস্যুতে এবং সাধারণত আমরা তো জানি উদ্ভিদ সাধারণত স্থলেও থাকে আবার জলেও থাকে স্থলজ উদ্ভিদ তো হচ্ছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড সে নেই এবং জলজ উদ্ভিদ হচ্ছে পানিতে যে কার্বন ডাইঅক্সাইড রয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড সে ব্যবহার করে তো হচ্ছে প্রায় একটি নবী বহুনির্বাচনের ক্ষেত্রে আসে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ও পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই দুইটি অনুপাত তোমাদের 80টি পৃষ্ঠায় বইয়ে রয়েছে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দশমিক শূন্য তিন% বায়ুমণ্ডলে এবং পানিতে হচ্ছে এখন একটি প্রশ্ন তোমাদের প্রায় আসে কোন উদ্ভিদে শালক সংশ্লেষণের হার বেশি এবং কেন আমি যদি করি তো হচ্ছে এখানে এটা হচ্ছে বায়ুমণ্ডলে এটা বায়ুমণ্ডলে যেহেতু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের বায়ুতে এবং এটা হচ্ছে পানিতে এখন পানিতে যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি এবং বায়ুমণ্ডলে হচ্ছে কম সেজন্য জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের হার স্থলজ উদ্ভিদ পরিমাণ বেশি আমরা প্রত্যেকটা ট্রপিক্স নিয়ে চেষ্টা করব যাতে এই ট্রপিক্সে কীভাবে সৃজনশীল আসতে পারে আমরা নিজেরা প্রশ্ন করে পড়ার চেষ্টা করব এখানে দেখো আমি বলেছি বায়ুমণ্ডলে কত পানিতে কেন জলজ উদ্ভিদে কেন বেশি হয় স্থলজ উদ্ভিদে কেন কম হয় কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যেহেতু পানিতে বেশি এবং বায়ুতে কম সেই জন্য হচ্ছে শালক সংশ্লেষণের হারটা হচ্ছে জলজ উদ্ভিদে শালক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ থেকে বেশি এবার চলে আসো শালক সংশ্লেষণের প্রক্রিয়া সাধারণত আমি আজকে আলোক নিবার পর্যায়ে একটু অল্প করে তোমাদের ইয়ে করে দিব বেশি পড়াবো না তো আলোক নিবার শালক সংশ্লেষণে সাধারণত দুটি পর্যায়ই হয় একটি হচ্ছে আলোক নিবার পর্যায়ে একটি হচ্ছে অন্ধকার পর্যায়ে আলোক নিবার পর্যায়ের জন্য সূর্যালোক অবশ্যই প্রয়োজন আলোক নিবার পর্যায়ে কী প্রয়োজন সূর্যালোক অবশ্যই প্রয়োজন এই প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং এটিপি এনএডিপি এইচ উৎপন্ন হয় আলোক নির্ভর পর্যায়ে উৎপন্ন হয় এটিপি এনএডিপি এইচ প্লাস এইচ হচ্ছে তোমার আয়ন উৎপন্ন হয় আয়ন আমরা যখন আয়ন হিসেবে লিখব তখন এইচের উপরে এরকম প্লাস চিহ্ন দিব উৎপন্ন হচ্ছে এবং এখানে কি প্রক্রিয়ায় ক্লোরোফিল এই আলোক নির্ভর পর্যায়ে ক্লোরোফিল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্লোরোফিল কি আলোকের ফোটন কণা শোষণ করে এটি দেখো এখানে আমি দিয়েছি এডিপি
যে সূর্যের একটা প্রোটন কণা সে শোষণ করে এটিপিতে পরিণত হয়। আলোক নিম্ব পর্যায়ে হচ্ছে এডিপি, সূর্যালোকের প্রোটন কণা শোষণ করে সে হচ্ছে এটিপিতে পরিণত হচ্ছে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। দেখো আমি এখানে দিয়েছি ফটো ফসফোরাইলেশন ও পারি ফটোলাইসিস তাকে বলে। আলোক নির্ভর পর্যায়ে এটিপি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফটো ফসফোরাইলেশন। সূর্যালোক ক্লোরোফিলের সহায়তায় পানিটা, এই যে পানি, পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও এই যে হচ্ছে এই পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয়, এ তাকে বলা হয় হচ্ছে পানি ফটোলাইসিস। আমি আবারও বলছি, সূর্যালোক ও ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন ও ইলেকট্রন উৎপন্ন হয় তাকে বলা হয় পানি ফটোলাইসিস। এইগুলি হচ্ছে তোমার এক কিংবা দুই নম্বরের সংজ্ঞার ক্ষেত্রে আসতে পারে, আর আলোক নির্ভর পর্যায়ে তোমাদের হচ্ছে ব্যাখ্যা আসতে পারে। ব্যাখ্যার ক্ষেত্রে আমরা কী কী উৎপন্ন হয়, কীভাবে উৎপন্ন হয় এই ব্যাখ্যাটা আমরা বই থেকে সুন্দর করে দিয়ে দিব। 69 পৃষ্ঠা সুন্দর করে তোমাদের ব্যাখ্যা রয়েছে। আমি চেয়েছি যে প্রতিটা পৃষ্ঠা থেকে যাতে তোমরা প্রত্যেকটা টপিক যেগুলি সাধারণত পরীক্ষায় আসে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ পড়ানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা খাতায় লিখে রাখবে। আমরা যখন ক্লাস শুরু হবে আমরা আবার আলোচনা করে দেওয়ার চেষ্টা করব তোমাদের সমস্যাগুলি। তোমরা পড়ার সময় আমি আজকে যে অংশ পড়িয়েছি সুন্দর করে বাসায় পড়ে যে সমস্যা তোমরা এখানে পাও সমস্যাগুলো খাতায় লিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, কিংবা আমরা যখন স্কুল খুলব তখন তোমরা এই সমস্যার সমাধান নিতে পারো। আমরা সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবং আমি HW হিসেবে দিয়েছি আলোক নির্ভর পর্যায়। এটা তোমরা তো জানো রবিবার দিন খাতা জমা হবে, পূর্বের কোনো খাতা থাকলে তোমরা ওই রবিবার দিনই নিয়ে যাবে। আশা করি আজকে যতটুকু আমি পড়িয়েছি ভালো করে বুঝতে পেরেছ। আমি যে সংজ্ঞাগুলি দিয়েছি প্রত্যেকটা সংজ্ঞা ভালো করে পড়বে এবং বড় কোশ্চেনের জন্য আলোক নির্ভর পর্যায়টা সুন্দর করে তোমরা মুখস্থ করে ফেলবে বই থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।